সেরেক আমল করলে আপনার জীবনের যা আমল রয়েছে সবগুলা বরবাদ হয়ে যাবে সেরে কি আমল করলে আপনার জীবনের আমলগুলা বরবাদ হয়ে যাবে বেদাতি আমল করলে আর ভবিষ্যতে আপনার আমল কবুল হবে না কারণ বেদাতে আমলের মাধ্যমে আপনার আমল কবুল হওয়ার পথগুলা বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল জানেন না কোনো ফেরেস্তা জানেন না কোনো নৈকট্য অর্জনশীল কোনো ফেরেস্তা জানেন না জিবরিল জানেন না মেকাইল জানেন না ইসরাফিল জানেন না কিয়ামত তখন হবে এ বিষয়ে জ্ঞান রয়েছে আল্লাহর কাছে তাই আপনি একজন ভণ্ড গণক কি করে নিজেকে দাবি করছেন মানুষের চক্র দেখে আপনি বলছেন ভবিষ্যতে কি হবে আপনার নিজের ভবিষ্যতের খবর নেই আপনার কি হচ্ছে এটা নিজের আপনি বলতে পারেন না কল্যাণ অকল্যাণ কি হবে আর আপনি মানুষের ভালো আপনি কিভাবে বলতে পারেন আপনি ডাহা মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যুক যারা এদের এদের অনুসরণ করে এরাও মিথ্যাবাদী এদের থেকে আর গণ্ড মূর্খ দুনিয়াতে কেউ নাই আলে মোলামা এরা যদি মানুষকে সিরেকের কথা বলতো তাও হেদের কথা বলতো তাহলে বাংলাদেশের মুখ থেকে যতগুলা মাজার রয়েছে সবগুলা উৎখাত হয়ে যেত কিন্তু এরাই মূলত এই কবরগুলাকে এরাই মূলত এই মাজারগুলাকে লালন করে এরা ব্যবসা করে এরা বাণিজ্য করে এই এলা রেখেছে কারণ ওদের ব্যবসার খাতিরে এগুলা কথা তারা বলে না সেরেকের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে না তাও এইদের কথা বলে না তাই আপনার আপনার কাছে মেসেজ দিতে চাই যে আপনার দেশে যতগুলা মাজার রয়েছে সবগুলা সেরেকের আড্ডাখানা আপনি যে আপনি নিরবতা পালন করছেন কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর মনে করছেন এই মাজারে টাকা না দিলে আপনার অকল্যাণ হবে এ কথা আপনি ভাবছেন বড় শেরেক করছেন আপনার iman কে নষ্ট করে দিচ্ছেন মাদারে যাচ্ছেন সেখানকার মাটি নিয়ে আপনি বরকত নিচ্ছেন মাদারে প্রবেশ করছেন সালাম দিচ্ছেন বের হচ্ছেন আবার সামনের দিক দেখে আপনি বের হচ্ছেন আপনি ভয় করছেন আপনার এই পীর সাহেব আপনার কোনো ওয়াকল্লান করবে এগুলো আপনি বড়শ্রেক করছেন আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال تعالى انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فاستجيب له من يسالني فاعطي له من يستغفر لي فاغفر له رواه البخاري ومسلم الحمد لله প্রশংসা মাত্র সেই করোনাময় আল্লা তালার জন্য যাঁর অশেষ মেহরবানিতে আমরা আহ হাদিস আন্দোলন এর পক্ষ থেকে তাবলিগ ইজতেমাই তাবলিগ ইজতেমায় উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লা তালার দরবারে জানাই লাখো লাখো শিজদাই শুকুর আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুত বর্ষিত হোক আখিরি পাইগাম মানব জাতির মুক্তির দিশারি জোনাবি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাই সাল্লামের ওপর আমার সাথে একটু পড়বেন যারা আছেন একটু কথা কম বলবেন শোনার চেষ্টা করেন সাল্লি আলা আলাহ মুহাম্মদ আলা আলী মুহাম্মাদ পড়ুন একটু পড়ুন اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب شرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا لله تكبير لله تكبير لله تكبير সকল بدان بطل করো সকল بدان بطل করো لله تكبير আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন এই তাবলিগ ইজতেমায় কোরআন সন্না শিখে নিজ নিজ এলাকা গিয়ে তাদেরকেও আপনারা দাস দিবেন তাদেরকেও শিখাবেন এই জন্য এসেছেন এখানে যারা বক্তব্য দেন যিনারা বক্তব্য দেন আপনাদের জন্যই মূলত ইনারা এসেছেন এবং আপনাদের কল্যাণের জন্যই আপনারা যেমন এসেছেন আপনাদের সবাই কল্যাণ চাই আমরা সবাই একে অপরের কল্যাণ চাই এই জন্য বক্তব্যর মাঝে আপনারা যে যেখানে আছেন আশা করি আপনাদের একটু করজোর করে বলি যে আপনারা সরবন করার চেষ্টা করবেন তাহলে আমাদের এখানে আশা এবং শোনা সার্থক হবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ সব তালা যেন আমাদের এই তাবলিক ইজতেমাকে কিয়ামত পর্যন্ত আহারুল হাদিস আন্দোলনকে কিয়ামত পর্যন্ত কবল করেন আমাদের শরৎ সার আসাদুল্লাহ সারের জন্য আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহস সাহানা তালা ওনার যেন হায়াতে তৈ দান করেন আমি কথা বলার পূর্বে যে কথাগুলো বললাম এরপরে মূল পয়েন্টটা আমি যে বিষয়টি বলতে চাচ্ছি এটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় পাঁচ প্রকার সেরেক এই সেরেক সম্পর্কে আপনার অতীব জরুরি বিষয় যে আপনাকে জানতে হবে এক প্রকার সেরেক হলো সেরেকের আগেই যে কথাগুলা বলার সেরেক দুই প্রকার সেরেক বড় সেরেক আর ছোট সেরেক ছোট সেরেক আমাদের সমাজে অনেকেই ছোট সেরেক আমরা করি লোক দেখানো যেমন আমল করি যদি কেউ লোক দেখানো আমল আমল করে সালাত পরে কোনো ব্যক্তি যদি লোক দেখানো সালাত পড়ে তাহলে এই ব্যক্তির সালাত হবে না কোনো ব্যক্তি যদি লোক দেখানো হজ করে এই ব্যক্তির হজ হবে না কোন আলেম যদি লোক দেখানো বক্তব্য দেয় লোক দেখানো বক্তব্য দেয় লোককে শুধু দেখানোর জন্য বক্তব্য দেই তার অন্তর সঠিক না অন্তরের যে বিষয়টি রয়েছে খালিশ অন্তর না দেয় তাহলে কিন্তু তার অজও কবল হবে না এই জন্য আপনারা এখানে এসেছেন আপনারা এই আসার উদ্দেশ্য এই যে আল্লাহ সুফহানা তালাকে খালেস অন্তরে রাজি খুশি করার জন্য আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য বিধায় আপনারও এই আশাটা যাতে কবলিয়ত হয় আল্লাহর কাছে নিকি পাওয়া যায় এই জন্য আপনাকে এই বিষয়টি লক্ষ্য করতে হবে তাই লোক দেখানো আমল এর পরে কেউ যদি লোককে শোনানো আমল করে রাত্রে সালাত পড়েছেন এবাদত বন্দি করেছেন তারপরে আপনি সকালে বলছেন আমি রাত্রে অনেক ইবাদত বন্দি করেছি আপনার উদ্দেশ্য হল মানুষকে বলা এবং আপনার নাম প্রচার করা এই যদি হয় তাহলে আপনার এই আমল কবল হবে না এইগুলাকে ওলামাগন বলছেন ছোটো সেরেক লোক দেখানো যেমন আমল অনরপি আল্লাহরকে বাদ দিয়ে অন্য নামে যদি আপনি শপথ করেন এইগুলাকেও ওলামাগন বলছেন সেরেক তবে বেশ বেশি বেশি যদি ছোট ছোট সেরেককে বেশি বেশি করা হয় তাহলে এটি বড় সেরেক হয়ে যায় এই জন্য ছোট সেরেক থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে ছোট সেরেক যখন বেশি বেশি করা হয় সেটি বড় হয়ে যায় তবে হ্যাঁ ইবনে তাইমা রহেমাল্লা বলছেন সেরেক সেটি বড় হোক অথবা ছোট হোক সেটি বড় হোক অথবা ছোট হোক কোনো প্রকার সেরেকই সেরেককেই আল্লাহ সুবাহানা তালা ক্ষমা করবেন না এই জন্য আপনার যে বিষয়টি সব থেকে মারাত্মক সেরে আমল করলে আপনার জীবনের আমলগুলা বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহন তাল্লাহ বলছেন ইন্না হুমায়ুন শেরিক বিল্লা ফকাত হরমুল্লাহান্না যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করবে আল্লাহ সুবাহন তালা তার যত আমল রয়েছে সবগুলা বরবাদ করে দিবেন এবং সে পরকালে জাহান্নাম যাবে তার জন্য জান্নাত হারাম করে দিবেন আল্লাহ রসুল সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন লাইনা সরক্তা লাই আমালুকা ওয়ালা তা কু আ্ন হে নবী তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করো তাহলে তোমার জীবনের যা আমল রয়েছে সবগুলা বরবাদ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের ভিতরে হয়ে যাবে এই জন্য আপনাকে যখনই আপনি শুনবেন এই কাজটি সেরেক এই কাজ সেরেক এটি বেদাত তখন আপনাকে সেরেক বেদাত ত্যাগ করতে হবে সেরেক আর বেদাতের আমল যদি কেউ করে সেরে কি কাজ করে বেদাত আমল করে তাহলে আপনি জেনে রাখেন ইবলিশ রয়েছে ইবলিশ মানুষের সাথে সব সময় লেগে আছে ইবলিস কি করে মানুষকে পদস্ফলন করবে সে কি করে মানুষকে পথ ভ্রষ্ট করবে ইবলিশ আপনার সাথে রয়েছে ইবলিশ আপনার সাথে রয়েছে আপনাকে পথ ভ্রষ্ট কী করে করবে এই জন্য ইবলিশ সব থেকে যে আমল টি করলে তিনি খুশি হন তা হলো সেরেক সেরেক করলে আর বেদাতি কাজ করলে এই বেশি খুশি হয় কারণ যে ব্যক্তি সেরেকি কাজ করছে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অলি মানছে এবং জানছে যে এই তার কল্যাণ ও কল্যাণ করবে এই ব্যক্তি কোনো দিনে এ পাপ থেকে তাও বা করবে না যে ব্যক্তি মিরাদ পড়াকে জানে যে এটি ভালো আমল যে ব্যক্তি যে ব্যক্তি বেদাত আমলকে জানে এটি ভালো কাজ এই ব্যক্তি কোনো সময়তে তাও বা করবে না বরং তাও বা করতে যাবে না এই জন্য ইবলিস সেরে কি কাজ করলে যে তার আমলগুলা নষ্ট হয়ে যায় তার জীবনের যা আমল রয়েছে সবগুলা নষ্ট হয়ে যায় এর থেকেও সে তাও বা করবে না এই জন্য ইবলিশ বেশি খুশি হয় ইবলিস খুশি হয় যে বেদাতি আমল করে তারপরও তাও বা করে না এই জন্য ইবলিশ বেশি খুশি হয় তাই আপনি পাপ করলে আল্লাহর দিকে আপনি রুজু হয়ে যান কিন্তু যদি কোনো ব্যক্তি সেরে কি কাজ করে আর সে ভালো মনে করে করছে বিধায় সে সেরে কি কাজ করছে ভালো মনে করে কাজ করছে এই জন্য বেদাতিকে বেদাতি আমল সে ভালো মনে করছে এই জন্য সে তাওবা করছে না ইবলিশ এই সমস্ত আমল থেকে আমল 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 করলে সব থেকে বেশি সে খুশি হয় এই জন্য আপনার আপনাকে জানতে হবে সেরেক আমল করলে আপনার জীবনের যা আমল রয়েছে সবগুলা বরবাদ হয়ে যাবে কি আমল করলে আপনার জীবনের আমলগুলা বরবাদ হয়ে যাবে বেদাতি আমল করলে আর ভবিষ্যতে আপনার আমল কবুল হবে না কারণ বেদাতি আমলের মাধ্যমে আপনার আমল কবুল হওয়ার পথগুলা বন্ধ হয়ে যায় আপনাকে বলতে চেয়েছিলাম পাঁচ প্রকার সেরেক এক প্রকার সেরেক হল জ্ঞানগত সেরেক জ্ঞানগত সেরেক আপনার সমাজে কিছু মানুষ রয়েছে হাত চক্র দেখে আপনার রাশি চক্র দেখে সে বলে যে ভবিষ্যতে আপনি কি করবেন ভবিষ্যৎ জ্ঞানের কথা সে বলতে চাই অদৃশ্যের জ্ঞান বলতে চাই আপনি ভবিষ্যতে কি করবেন এ কথা বলতে চাই আপনার আপনার সমাজে এই কিছু মানুষ রয়েছে যারা গণবগিরি করে যারা ঠাকুর যারা ঠাকুর যারা গণক সমাজে মূলত এরাই আপনার ঠাকুর বেসেছে যেমন হিন্দুদের ঠাকুর রয়েছে এরাই মূলত ঠাকুর সেজে মানুষ আপনার হাত দেখে বলে আপনার ভবিষ্যতে কি হবে আপনার হাতে দাগ দেখে বলে তোমার কাল কি হবে এগুলা সে বলতে বলতে চেষ্টা করে তাই যে ব্যক্তি তাদের কথা বিশ্বাস করে এবং তাদের অনুসরণ করে এরা কোনো সমাতে যথার্থ মুসলমান হতে পারে না বরং তারা পাক্কা মুশরেক বরং তারা পাক্কা পাক্কামশরেক তাই কোনো ব্যক্তি যদি অদৃশ্যের জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কাউরের অদৃশ্যের জ্ঞান রয়েছে এটি বিশ্বাস করে তাহলে সে জ্ঞানগত সেরেক করবে বড় সেরেক হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলছেন ও ইল্লাহ অদৃশ্যের চাবি কাঠির জ্ঞান যা রয়েছে অদৃশ্যের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে দুনিয়ার কাউকি অদৃশ্যের জ্ঞান দেননি দুনিয়ার কাউরির কাছে অদৃশ্যের জ্ঞান দেওয়া হয়নি আল্লাহ বলছেন বলেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুসা ওয়ানযিলুল গাইস ওয়া ইয়ালামু মাফিল আরহাম আল্লাহ তালা বলছেন যে কিয়ামত কখন হবে এ জ্ঞান আল্লাহ তালাই ভালো জানেন এ বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন বৃষ্টি বর্ষণ কখন হবে এ বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন বৃষ্টি বর্ষণ কখন হবে এ বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন মায়ের গর্ভে কি আছে এ বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন আপনি আগামী কাল কি উপার্জন করবেন কি খাবেন এ বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন আপনি কোন জমিনে মৃত্যুবরণ করবেন দুনিয়ার কেউ জানে না আপনাদের সমাজে কিছুদিন আগে শোনা গিয়েছিল কিছু আলেম যারা আলেম বড় আলেম তারা মানুষ জানে ওনারা অনেক বড় আলেম তারপরেও ওনারা বলতে চেয়েছিলেন যে দুনিয়া কিয়ামত সংগঠিত সংগঠিত হবে বাইশ সাল পর আর দুনিয়া থাকবে না বাইশ সাল বা আরও কিছুদিন আরও কিছুদিন বাইশ সাল তারা সময় দিয়েছিলেন আপনাকে বলতে চাই বাইশ সাল পতিত হয়েছে বাইশ সাল এখন চলছে যদি কিয়ামত সম্পর্কে কার জ্ঞান থাকতো যে ব্যক্তি কথা বলবে জেনে রাখেন যে ব্যক্তি যান বলবে অদৃশ্য অমুক দিন হবে কিয়ামত ওই দিনে হবে কিয়ামত আগামী বছরে বা অমুক সালে হবে এই কথা যদি কেউ বলে আপনি জেনে রাখেন সেটা হা একজন মিথ্যক সে মিথ্যা কথা বলছে সে মিথ্যা কথা বলছে তাই কুপ ফারেক কোরআস কোরআন এশরা জিজ্ঞেস করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল আল্লাহ তাআলা বলেছিলেন এস নাকা আনিসা আতা ইয়া না মুরসা হে নবী তোমাকে জিজ্ঞেস করবে তারা জিজ্ঞেস করবে কিয়ামত কখন হবে তারা ধারণা করবে যে মনে হয় এই নবী কিয়ামতকে দাপন রেখেছে এই নবী কিয়ামতকে দাপন রেখেছে এর কাছে রয়েছে কিন্তু আল্লাহ তালা এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসীর বলেন যে আল্লাহ রাসূল জানেন না কোনো ফেরেস্তা জানেন না পূর্ণ নয় কট্টরজন সিন কোন ফেরেশতা জানেন না জিবরিল জানেন না মেকাইল জানান না ইসরাফিল জানান না কেয়ামত কখন হবে এ বিষয়ে জ্ঞান রয়েছে আল্লার কাছে তাই আপনি একজন ভণ্ড গণক কি করে নিজেকে দাবি করছেন মানুষের রাশিচক্র দেখে আপনি বলছেন ভবিষ্যতে কি হবে আপনার নিজের ভবিষ্যতের খবর নেই আপনার কি হচ্ছে এটা নিজেরা আপনি বলতে পারেন না কল্যাণ অকল্যাণ কি হবে আর আপনি মানুষের ভালো আপনি কিভাবে বলতে পারেন আপনি ডাহা মিথ্যাবাদী মিথ্যাবাদী যারা এদের এদের অনুসরণ করে এরাও মিথ্যাবাদী এদের থেকে আর গণ্ড মূর্খ দুনিয়াতে কেউ নাই আপনাকে জানতে হবে তাই স্ত্রী আয় সার মমিনিন মমিন জাতির জন্য মমিনিন আমাদের সবার মা যখন তাকে মিথ্যা তোহমাদ দেওয়া হয়েছিল শিয়ারা ফেদা এরা এই মিথ্যা হমাদ নিয়ে এখন পর্যন্ত আশার মহা তারিখ আসলে তারা ছাগল করার পরে এই ছাগলের ভিতরে তারা চাকু মারে এবং বলে যে আয়েশাকে তারা এইভাবে শাস্তি দিচ্ছে আয়েশা আনহ আনহা সম্পর্কে মিথ্যা তহমাত দিয়েছিলেন এই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতে পারেন নাই যে আয়েশা রদিয়াল্লাহ তাল আনহা সম্পর্কে তিনি কিছু বলেন নাই বরং চুপ ছিলেন আল্লাহর পক্ষ থেকে কহি কখনো নাজিল হবে এই মুহূর্তে ওহি নাজিলের জন্য তিনি অপেক্ষা করছিলেন তাই রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামও তিনি গাইবের অদৃশ্যের চাবি কাঠি তার হাতেও নেই তাই আপনি কি করে বলতে পারেন আল্লাহ তালার পক্ষ থেকে যখনই ওহি এসেছিল তখনই তিনি বলেছেন রসলুল্লাহ সাল্লাই সাল্লাম বলতেন যা ওহির মাধ্যমে বলা হতো তাই তিনি বলতেন তাই আপনাকে জানতে হবে যে অদৃশ্যের চাবি কাঠি বাদ ব্যতিরিকে দুনিয়ার কাউরির কাছে নেই এই ভণ্ডরা দাবি করে তাকদির কখন কি হবে তাকদির সম্পর্কে তারা বলতে চাই তাকদির সম্পর্কে দুনিয়ার কাউরির বলা ক্ষমতা নেই তাই যদি কেউ বলেন তাকবি তাকদির সম্পর্কে তাকদির আপনার ভাগ্য কি নির্ধারণ করা হয়েছে এই বিষয়েও অমুক ব্যক্তি জানে তাহলে আপনাকে বলছি আপনিও পাক্কা মুশরেক পাক্কা মুশরেক পাক্কা মুশরেক শরদীয় সার তার বইয়ে এই বাক্যটাই বলেছেন যে ব্যক্তি বলবে তাক দিয়ে তার কি রয়েছে যে ব্যক্তি বলবে যে সে ব্যক্তি অদৃশ্যের জ্ঞান জানে অদৃশ্যের জ্ঞান রয়েছে এ ব্যক্তি পাক্কা মুশরেক এ ব্যক্তি পাক্কা মুশরেক তাই আপনাকে বলতে চাই এই বইটা আপনারা পড়ে যাবেন তাও হয়তো শিক্ষা আজকের সমাজ এই বই নিয়েই মূলত এই বইয়ে পাঁচ প্রকার সেরেক রয়েছে এই বইটা নিয়ে আপনি পড়বেন আপনার কল্যাণ হবে তাই আপনাকে জানতে হবে তাকদিরের কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ তালা দুনিয়ার কেউ আপনার কেউ কল্যাণ ও করতে পারে না আবু হরাইরা বলছেন রসুল্লাহ সাল্লাম বলেন আলম কবি হইরুন মিনাল আল্লাহ মিনীন আলদ যারা শক্তিশালী মজবুত ইমানদার স্ট্রং ইমানদার এরা সর্বদাই মজবুত সর্বদাই এদের দ্বারা কল্যাণ হয় তাই যে বেশি শক্তিশালী ইমানদার এ ব্যক্তি দুর্বল ইমানদার থেকে বেশি মজবুত এ ব্যক্তি দুর্বল যার ইমান দুর্বল এর থেকে বেশি স্ট্রং সে শক্তিশালী তাই আপনাকে শক্তিশালী ইমানদার হতে হবে এরপরে আল্লাহ রসল সাল্লাম বলছেন ওফিকুল্লি খায়রিন প্রত্যেকের ভিতরে কল্যাণ রয়েছে এ আলা মায়ান ফাঁকা ওয়াস্তাই বিল্লা তোমার জন্য যেটি কল্যাণ সেটি করো আপনার জন্য সালাদ পড়া কল্যাণ আপনি করেন আপনার জন্য কাজ করা করলেন আপনি করেন আপনার জন্য জাকাত দেওয়া করলেন আপনি করেন আপনার জন্য ওয়া করলেন জেনা করা করলেন সুদ খাওয়া করলেন ঘোষ খাওয়া করলেন আপনি যা অশ্লীল কথা বলা করলেন ফাহিশা কাজ করাও করলেন অন্যায় কাজ করা করলেন ও করলেন গিবত করাও করলেন তোহমাদ দেওয়া করলেন খারাপ কাজ করা কল্যাণ আপনার জীবনে যত প্রকার কল্যাণ রয়েছে সকালে উঠে আপনি কোরআন তেলাত করবেন আপনি কোরআন তেলাত করবেন কোরআন তেলাত করবেন অর্থ বুঝবেন এটা আপনার জন্য কল্যাণ জামাতবদ্ধভাবে জীবনযাপন করা এটিও কল্যাণ জামাতবদ্ধভাবে জীবনযাপন করলে আপনার প্রতি রহমত নাজিল হয় যখন আপনি বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভক্ত হবেন আপনার ভেতরে অশান্তি বিরাজ করবে জামাতবদ্ধভাবে জীবনযাপন করাও এটিও কল্যাণ কল্যাণমূলক যেগুলো কাজ হয় সেই কাজগুলা আপনি করতে থাকেন আপনার কল্যাণ হবে হাসান বাসরি বলছেন হাসান বাসরি বলেন আল আমল আল আমি ও জিলুন মুশফিকুন মমিন ব্যক্তি আমালে সওয়ালেহা করে এরপরও সে ভয় করে সেটি সেটি কবুল হবে কি হবে না আল্লাহর কাছে কবুল হবে কি হবে না এই জন্য আপনি আমি যেগুলো আমল করব আমলের বিষয়গুলো আপনাকে জানতে হবে সেটি কবল হলো কি হলো না কবল হলো কি হলো না এই জন্য আপনার ভয় থাকা লাগবে আর এরপরে বলছেন ওয়াল আল ফাজ আমল বিল আসী যারা পাপিষ্ট ব্যক্তি এরা পাপ করে পাপ কাজ করার পরেও সে নিরাপদ থাকে এই জন্য ভালো কাজ করার পরে আপনার ভয় থাকা উচিত যে এটি কবল হচ্ছে কি হয় না এবং পাপ থেকে আপনার দূরে থাকা উচিত দুই নাম্বারে যে সেরেকটির কথা বলা হয়েছে সেটি হলো ব্যবহারগত সেরেক যেটা আমরা ব্যবহারগত সেরেক এই বিষয়ে আলী কফিতা কফি তাসরফ ব্যবহারগত আমরা অনেকেই সেরেক করে বসি তা হলো যে অনেকেই বলে রুজি রোজগার বৃদ্ধি করতে পারে অমুক পিস সাহেব আপনার কল্যাণ ও করতে পারে অমুক ব্যক্তি এরপরে আপনার যেগুলা জীবনে আপনার রিজিকের হেরাস বৃদ্ধি এরপরে আপনার রোগ বালা মুসিবত থেকে কেউ রক্ষা করতে পারে এগুলা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি দিন থেকে বেরিয়ে যাবেন কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ আপনার রোগ থেকে বালা মসিবত থেকে আরোগ্য দানকারী আল্লাহ এই জন্য আপনার এই সব বিষয়ে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে তার বাচ্চা হয় না বাচ্চা অন্য কেউ দিবে এই ব্যক্তি বিপদে পড়েছে এই জন্য ওই ব্যক্তি বিপদ থেকে অমুক পিস সাহেব বা অমুকে রক্ষা করতে পারবে তাহলে এগুলা বড়ো সেরিক হয়ে যাবে এখানে বলা হচ্ছে আল্লাহ আল্লাহর জন্য যে সমস্ত বিষয় নির্দিষ্ট করা হয়েছে এই বিষয়গুলো যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে আপনি চান বিশ্বাস করেন তাহলে বড় বড়ো হয়ে যাবে আপনি ইমান আপনার আপনি দিন থেকে বেরিয়ে যাবেন এই মর্মে আল্লাহ তালা বলছেন ওয়াইদা সাঈবাদি আন্নি ফাইনি করিব হে নবী তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হয় যখন জিজ্ঞেস করা হবে তুমি বলে দাও যে আমি আমি তাদের নিকটেই আবু হরাইরা বলছেন রসল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা মাইয়া দিফাস্তাজি বালাহু আল্লাহ তালা প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে তিনি নিম্ন আকাশে নেমে আসেন এরপরে বলেন মাইয়া দনি এমনকি আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তাহলে কাকে ডাকবেন কথা বলেন কাকে ডাকবেন প্রত্যেক রাত্রের মনে রাখেন প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে আল্লাহ তালা নিম্ন আকাশে নেমে আসেন এরপর বলেন মাইয়া জি বালাহ এমন কে আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তাহলে কে আপনার বিপদ আপদ থেকে রক্ষা করবে কে কথা বলেন কে 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 বিপদ আপদ থেকে রক্ষা করবে বাচ্চা দিবে কে রিজিক দিবে কে কল্যাণ করবে কে অকল্যাণ করবে তাহলে আল্লাহ আপনার জন্য করবেন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন প্রত্যেক রাত্রের অংশে আপনি উঠে যান অজু করেন দৈরিকা সালাত পড়েন আল্লাহকে বলেন কি রয়েছে আপনার চাওয়া পাওয়া ডাইরেক্ট আল্লাহ আপনাকে ডাকতে বলছেন তাই তিনি বলছেন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব মাইয়া সালুন ইফাওয়াত হোক এমনকে আসো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব এমন কে আসো যে আমার কাছে যা কিছু আছে যা তোমার চাওয়া পাওয়া আমার কাছে চাও তাহলে আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে চান আপনি কি পাপ করেছেন পাপের জন্য আপনি নিজেই জানেন আল্লাহর কাছে আপনি চান গভীর রাত্রে এই সময় উঠে গিয়ে আল্লাহকে আপনি এইভাবে বলেন তাই আল্লাহ তালা বলছেন যে যা যা চাওয়া পাওয়া আছে আমার কাছে চাও আমার কাছে প্রার্থনা করো আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দিব যখনই এই বিষয়গুলো অন্যর কাছে চাওয়া হবে তখনই সেরিক হয়ে যাবে তাই আপনাকে চাইতে হবে খালিস অন্তরে আল্লাহর জন্যই তাহলে আপনার কল্যাণ হবে আল্লাহ আপনার আমার কল্যাণ দান করুক এই দোয়া আমরা করি তাই আপনার জীবনে যত প্রকার আমল রয়েছে সব আমলগুলা খালেস অন্তরে আল্লাহর জন্য করার জন্য অতীব জরুরি আপনার আমার এই বিষয় আপনার সমাজে রয়েছে অনেকে মনে করেন যে বাচ্চা মনে হয় বাচ্চা বেশি হলে বা আপনার বাচ্চা হলেই মনে হয় আপনাকে রিজিক দিতে হবে অনেকের ধারণা বাচ্চা রিজিক আপনার ছেলে মেয়ে আছে এ রিজিক দিবে কে আল্লাহ দিবে আল্লাহ তাল্লা বলছেন ওালা ইয়া হোম আমি তোমরা তোমরা তোমাদের সন্তানকে মেয়ে তোমাদের সন্তানকে খাওয়ার ভয় হত্যা করো না আমি তোমাদের রিজিক দিয়ে থাকি তাদেরও রিজিক দিয়ে থাকি এই জন্য ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছে সে কী রিজিক পাবে সে রিজিক নিয়ে এসেছে বিধায় রিজিকের জন্য আপনার চিন্তা করতে হবে না সে যা রিজিক নিয়ে এসেছে রিজিক সে পাবেই পাবে এই জন্য এটিও এই তাও হেদের একটি সেরেকের অন্তর্ভুক্ত যখন আপনি বিশ্বাস করবেন যে রিজিক মনে হয় অন্য কেউ দিবে তার মানে রিজিকের ভয় করলেও আপনার বড় সেরেক হয়ে যাবে রিজিকের ভয় করলেও আপনার ইমান নষ্ট হয়ে যাবে রিজিকের ভয় রিজিক দেওয়ার মালিক আল্লাহ দুনিয়ার কেউ আপনাকে রিজিক দিতে পারে না আল্লাহ আপনাকে রিজিক দিবে। আল্লাহর কাছে আপনি চান আপনাই আপনার কল্যাণ ও কল্যাণ আল্লাহ করবেন রিজিক আল্লাহ দিয়ে থাকেন এরপরে তিন নাম্বার যে সেরেকটি হল আশের এ বাদা ক্ষেত্রে আমরা সেরেক করে বসি জেনে রাখেন বাংলাদেশে পাকিস্তানে ইন্ডিয়ার বুকে সব থেকে বড় সেরেক চট্টগ্রামে যাবেন যারা চট্টগ্রাম থেকে কেউ যদি এসে থাকেন তাহলে চট্টগ্রামে যে গণনা করিয়েন চট্টগ্রামে তিন শতটির বেশি মাজার রয়েছে চট্টগ্রামে এক এলাকা রয়েছে যাকে বলা হয় বারো আউলিয়াটি আউলিয়ার দেশ বারোটি কবর একসাথে রয়েছে বারো আউলিয়ার দেশ বলা হয় তার মানে চট্টগ্রামে আপনি যাবেন এই এলাকাতে বেশি মাজার রয়েছে আপনারা দেখেন আল্লাহ তালার আল্লাহর সাথে যারা আল্লাহ তাল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির সাথে অংশ স্থাপন করে তাহলে আল্লাহকে অন্য কাউরির সাথে অংশ স্থাপন করা এ বাদতে আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করা মূলত তার জীবনের যত প্রকার আমল রয়েছে সব কলকার বরবাদ হয়ে যায় তাও সেইদের সেরে কী করে হয় আপনি রুকু করবেন কার জন্য কথা বলেন রুকু করবেন কার জন্য আল্লাহর জন্য রুকু করবেন সিজদা করবেন কার জন্য আল্লাহর জন্য এ সিজ দেয়ার ওকে যদি আল্লাহ না হয়ে সমাজে আপনাকে বললাম আপনাকে কি করে আমি বুঝাই যেহেতু বাংলাদেশের বুকে এখন আমরা মানুষকে বাংলাদেশের মানুষকে তাও হে বুঝাতে এক বুঝাতে আমরা এখন আমরা পারি নাই এখন পর্যন্ত আমরা ব্যর্থ রয়েছি যদি বাংলাদেশের আলে মোলামা এরা যদি মানুষকে সিরেকের কথা বলতো তাও হেদের কথা বলতো তাহলে বাংলাদেশের মুখ থেকে যতগুলা মাজার রয়েছে সবগুলো উৎখাত হয়ে যেত কিন্তু এরাই মূলত এই কবরগুলাকে এরাই মূলত এই মাজারগুলোকে লালন করে এরা ব্যবসা করে এরা বাণিজ্য করে এই জন্য এরা রেখেছে তারা মূলত এই মাজারকে ব্যবসা কেন্দ্র হিসেবে রেখেছে এই দেশে যারা রয়েছে এমনকি অনেকেই তিনি ব্যবসার খাতিরেই এগুলা রেখেছে কারণ ওদের ব্যবসার খাতিরে এগুলা কথা তারা বলে না সেরেকের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে না তাও এইদের কথা বলে না তাই আপনার আপনার কাছে মেসেজ দিতে চাই যে আপনার দেশে যতগুলা মাজার রয়েছে সবগুলা সেরেকের আড্ডাখানা সেখানে সিজদা করা হয় সেখানে নজর মানা হয় সেখানে খাসি দেওয়া হয় সেখানে হাত জোর করে হাত জোর করে কবরের কাছে যাওয়া হয় কবরকে ভয় করা হয় মৃত্যু ব্যক্তিকে ভয় করা হয় মাজার যিনি শুয়ে আছেন একে ভয় করা হয় ওই মনে করে মনে হয় যিনি মাজারে শুয়ে আছেন ইনি আল্লাহ ইনি উনার ক্ষতি করবেন এই কথাগুলা ভাবা হয় এগুলা সবগুলা বড় সেরেক আপনি যে নীরবতা পালন করছেন কবরের কাছে গিয়ে আপনি যে আপনি নিরবতা পালন করছেন কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর মনে করছেন এই মাজারে টাকা না দিলে আপনার অকল্যাণ হবে এ কথা আপনি ভাবছেন বড় সেরেক করছেন আপনার ইমানকে নষ্ট করে দিচ্ছেন মাজারে যাচ্ছেন সেখানকার মাটি নিয়ে আপনি বরকত নিচ্ছেন মাজারে প্রবেশ করছেন সালাম দিচ্ছেন বের হচ্ছেন আবার সামনের দিক দেখে আপনি বের হচ্ছেন আপনি ভয় করছেন আপনার এই পিস সাহেব আপনার কোনো অকল্যাণ করবে এগুলো আপনি বড় সেরে করছেন আপনার ইমানকে নষ্ট করে দিচ্ছেন কবর পাকা করা যাবে না কবরকে পাকা করা যাবে না কবর পাকা কর করতে করা যাবে না তাই আপনার এই যে কবর কেন্দ্রিক যত প্রকার সেরেক হয় এই সমস্ত সেরেক এইগুলা কেউ করে যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি পুরো সেরেক করার পর তাও বা করে খালে সন্ত্রে তাও বা করে আল্লাহ তাকে মাফ করে দেবেন কিন্তু তাও বা ছাড়া মৃত্যুবরণ করলে সে মুসরেকদের যে অবস্থা হবে তাদের অনুরূপী অবস্থা হবে এই জন্য আপনারা এখানে এসে এসেছেন তাও শিখতে এসেছেন কোরআন সন্ন্যাস শিখতে এসেছেন কি সেরেক জানতে এসেছেন এবং আমল করবেন তাই এসেছেন আপনাকে এই মেসেজটা দিলাম যে তাও হিদ তাও হেদ এটি একটা অংশ যে আপনি আপনার আপনার এবাদতের ক্ষেত্রে এগুলা শেরেক হয় তাই সাহবান রদি আল্লাহ তালাহ তিনি বলছেন যে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমার উম্মতের একটি অংশ মুশ্রেকদের সাথে মিলিয়ে না যাবে আমার উম্মতের একটি অংশ যতদিন পর্যন্ত কবর পূজা না করবে মূর্তি পূজা না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না তাহলে কিয়ামতের এগুলা লক্ষণ কিয়ামতের লক্ষণ যা আপনার দেশে এখন পর্যন্ত তারা কবর পূজা ছাড়ে না মূর্তি পূজা ছাড়ে না তারা মূর্তি পূজা ছাড়ে না এগুলা পূজা করেই যাচ্ছে আপনাদের এই মেসেজ দেওয়ার জন্যই যারা কবর পূজা করছেন যা এগুলা কাজ করছেন এগুলা ত্যাগ করুন না হলে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে গজব নাজির হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একই স্ত্রী বলছিলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদের মাঝে যখন নেক ব্যক্তি থাকে নেক ব্যক্তি যদি থাকে আর আমরা পাপ করি তাহলে কি সবাই ধ্বংস হয়ে যাবে তিনি বললেন হ্যাঁ যখন বেশি পাপ বেড়ে যাবে পাপ বেড়ে গেলে সবাই ধ্বংস হবে ব্যক্তিরাও বাঁচতে পারবে না আপনি নিজেকে মনে করছেন না আপনিও শেষ হয়ে যাবেন তাই আপনাকে যারা দাওয়াতের পথে মানুষকে ডাকে তাদেরকে অবশ্যই ডাকতে হবে সৎ কাজের আদেশ আপনি যেমন দিচ্ছেন অসৎ কাজ থেকে আপনাকে নিষেধ করতে হবে ভাই যারা এই পথে দাওয়াত দিচ্ছেন আপনাকে অবশ্যই বলতে হবে রোহল মা আনি এর তাপসির মাহানি একটি তাপসির এই তাপসিরের লেখক ইমাম আলুসি হানাফি রাহিমাল্লাহ তিনি বলছেন সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করা এই বাক্যটির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে বাক্যটির অর্থ হয়ে যে সব থেকে শ্রেষ্ঠ সৎ কাজের আদেশ হলো তাও প্রতিষ্ঠা করা আর অসৎ কাজ হলো সব থেকে অসৎ কাজ নিকৃষ্ট কাজ হলো সিরেক তাই আপনাকে সেরেকি কাজ ত্যাগ করার জন্য প্রথমে তাও এই প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দিবেন সেরে কি কাজ ত্যাগ করার জন্য মানুষকে দাওয়াত দিবেন তাই আপনি তাও এইদের কথা বলবেন আপনার জীবনের যত প্রকার এই বাদ রয়েছে সব এবাদত আল্লাহর জন্য সেরে কি কাজ যখন আপনি জানবেন এগুলা ত্যাগের জন্য মানুষকে দাওয়াত দিবেন তাহলে আপনার কল্যাণ তাই ইমাম আলুসি রহেমাল্লাহ তিনি একজন হানাভি মানুষ তিনি বলছেন সব থেকে শ্রেষ্ঠ আদেশ হলো। সব থেকে শ্রেষ্ঠ ভালো আমল হল যে তাও হেদ প্রতিষ্ঠা করা আপনার জীবনে তাও হেদ প্রতিষ্ঠা করবেন আপনি আল্লাহর কালাম আপনি পাঠ করুন সুরাফাতে ইহা থেকে নিয়ে নাস পর্যন্ত আপনি পাঠ করুন যে ব্যক্তি তাও হেদ বুঝে না এ সেরে কী করে বুঝবে যে ব্যক্তি সুরাফাতে ইহা বুঝে না এ সেরে কে করে বুঝবে যে ব্যক্তি তাও হেদ অর্থ বুঝে না এ ব্যক্তি সেরে কী করে বুঝবে ওই ব্যক্তি মনে করছে কবরের কাছে চাওয়াটাই মনে হচ্ছে যে বড় তাও হেদ কবর কাছে চাওয়াটাই মনে হচ্ছে বড় তাও এ কথাগুলো তারা বিশ্বাস করে তাই এই কথা যদি আপনি বিশ্বাস করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে তাই আপনাকে এই সমস্ত আমল থেকে আপনাকে দূরে থাকতে হবে আল্লাহ তালা বলছেন পুলিন্না সলাতি অনসুকি ও মাহিয়া ও মাতি লিল্লাহ রব আলামিন হেনবি তুমি বলে দাও আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর তাহলে আপনার জীবন কার জন্য মৃত্যুকার জন্য হায়াত কার জন্য আপনি আল্লাহর জন্য এসেছেন আল্লাহর জন্যই চলে যাবেন মনে রাখেন একা এসেছেন একায় যাবেন কথারই মনে রাখেন একা এসেছেন একাই এসেছেন দুনিয়াতে যখন এসেছেন একা এসেছেন আবার একায় চলে যেতে হবে এই অন্ধকার কবরের কথা আপনি মনে রাখবেন অন্ধকার করা কবরের কথা মনে রাখবেন যখন আপনি দুনিয়া এসেছিলেন ওই মুহূর্তে মানুষেরা হেসেছিল আপনি কেঁদেছিলেন দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন যাতে আপনি হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন আর অন্য যারা রয়েছে এরা সবাই যেন আপনার জন্য করন্দন করে অন্তর থেকে তার চোখে পানি পড়ে আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তাকে মাফ করে দাও এমনই মানুষ আপনাকে হতে হবে তা আপনি জানেন যে কল্যাণ অকল্যাণের মালিক Allah তাই সেরে কি কাজগুলো আপনি ত্যাগ করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তাজের কবরী ওয়াসানি অবাদ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন হে আল্লাহ আমার কবরকে তুমি মূর্তির স্থান বানায় নিও না আমার কবরকে এবাদতের স্থান বানিয়ে নিও না যদি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের কবর কাছে কিছু চাওয়া না যায় সেখানে সিস করা না যায় সেখানে খাসি দেওয়া না যায় সেখানে টাকার দেওয়া না যায় সেখানে বরকত নাওয়া না যায় তাহলে কোথাকার আপনার দেশের ন্যাংটা পীর আর পীর যাদের কোনো নেই তার কাছে আপনি কি করে চাইতে পারেন যদি কাছে চাইতে হতো রসুল পরে যদি আপনার শ্রেষ্ঠ কোনো তাহলে পিতা মাতার কাছে আপনি চাইতে পারতেন তার মানে পিতা মাতার এবাদতের জন্য পিতা মাতার পিতা আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমত করার জন্য আল্লাহ তালা বলেছেন তাহলে পিতা মাতা মৃত্যুবরণ করলে পিতা মাতার কাছে আপনি কোনদিন বলেন না আব্বু আমি অনেক কষ্টে আসি বিপদ থেকে আমাকে রক্ষা করো এই কথাগুলো তো আপনি বলেন না বলতে পারেন না তাই এই কথা বললে বড়ো শেরেখ হবে তাই আপনার নিজের যেগুলো শ্রেষ্ঠ মানুষ তাদের কাছে আপনি চাইতে পারেন না তাহলে পীর সাহেবের কাছে কী করে আপনি চাইতে পারেন এই বিষয়গুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে চার নাম্বারে যে সেরেকটি রয়েছে সেটা অভ্যাসগত সেরেক আমাদের সমাজে অনেক সেরেক রয়েছে যা সেরেক করে বসে অনেকেই নজর থেকে বাঁচার জন্য বাচ্চা যাতে বিপদ থেকে বাঁচে এই জন্য আপনার কপালে টিকলি দেওয়া হয় কপালে বাড়ি গিয়ে কপালে খবরদার কোনো বাচ্চার কপালে টিকলি দিবেন না অনেকে কপালে টিকলি দেয় অনেকে কপালে টিকলি দেয় এরপরে আপনার খেতে অথবা পুকুরে মানুষের মূর্তি টাঙ্গে দেন যাতে করে আপনার মাছ না খেয়ে নেই অথবা ক্ষেত নষ্ট না হয়ে যায় যদি আপনার ক্ষেতের ভিতরে কোনো মূর্তি টাঙ্গান এই মনে করে অথবা মনে করেন না নাই করেন মূর্তি আপনি টাঙ্গাবেন না এটি সেরেক হয়ে যাবে যে আপনি যদি আপনার ক্ষেতের ভিতরে কোনো মানুষের মূর্তি টাঙ্গান মনে করেন করছেন যে এই মূর্তির কারণে বা এই লোকের কারণে আপনার ক্ষেতগুলা রক্ষা পাবে তাহলে আপনার সেরেক হয়ে যাবে এগুলা সমাজে রয়েছে অনেকের নাম রয়েছে গোলাম নবী গোলাম রাসুল অনেকে এইভাবে নাম রাখেন অনেকে আবার শপথ করেন যে মাটির শপথ বা বাবার শপথ মায়ের শপথ পিস সাহেবের শপথ এগুলা সেরকির বিষয় এগুলা থেকে আপনাকেও দূরে থাকতে হবে এসব কাজ আপনি করতে পারেন না আপনার মসজিদে যে লেখা থাকে দুই সাইডে এক সাইডে মোহাম্মদ আর এক সাইডে আল্লাহ লেখা থাকে এইভাবে না যদি বাক্য লিখতে চান পরিপূর্ণ বাক্য আপনি কিন্তু মসজিদে এইভাবে লেখার বিধান এইভাবে কোরআন সুন্নায় আসে নাই বিধায় আপনার দেখা যায় যে অনেক স্টিমার লঞ্চে লেখা থাকে এক সাইডে মোহাম্মদ আর এক সাইডে আল্লাহ তারা ধারণা করে যে এইভাবে লেখা থাকলে তারা বিপদ থেকে রক্ষা পাবে তার মানে দুইজনের নাম আল্লাহ এবং মোহাম্মদের নাম নিয়ে তারা সেরেকে কাজ করছে এগুলা এগুলা যেগুলা করে থাকে সমাজে এ সমস্ত কাজ থেকে আপনি কি যে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন আপনার সমাজে রয়েছে আপনি তাবিজ ঝোলান আপনার গাড়িতে তাবিজ লটকা আছে আপনি মনে করছেন গাড়িতে তাবিজ লটকা থাকলে এই গাড়িটি রক্ষা পাবে আপনার বাড়িতে তাবিজ লটকা থাকলে বাড়ি বিপদ আপদ থেকে রক্ষা পাবে এগুলো আপনি বিশ্বাস করেন আপনার অনেকে কোরআন আপনার গলায় লটকান তাবিজ লটকান হাতে তাবিজ লটকান এগুলা যারা কাজ করেন এগুলো সবগুলা সেরকিত বিষয় এগুলা থেকে আপনাকে দূরে থাকতে হবে অনেকে বলে থাকে যে আল্লাহর নূরে মোহাম্মদ তৈরি নূরের নুরের নূরের মোহাম্মদের নূরে সারা জাহান তৈরি এইগুলা কথাবার্তা সবগুলা শেরকিয়াত কথা বলা শেরকিয়াত কথাবার্তা অনেকে বলে যিনি খোদা তিনি মোহাম্মদ এই যে কথাগুলা বলা হয় তার মানে এইগুলা সমাজে অভ্যাসগত শেখ মানুষের কথা বলে যায় এইভাবে মানুষ অনেকে অনেক কথা বলে এগুলা সবগুলা সেরেক তাই আপনি অনেকের হাতে দেখা যায় লাল সুতা পরে পরিধান করে এগুলা সেরকেতের বিষয় অনেকে দেখা যায় লাল সুতা পরে কল্যাণ অকল্যাণ মনে করে ব্যবসায়ীরা যারা অনেকে আছে দেখবেন অনেক ব্যবসায়ী তার হাতে সুতা পরে আর ব্যবসা করে মনে করে এ লাল সুতা তার কল্যাণ ও আসতে পারে এটা বিশ্বাস করে এটা হিন্দুদের বিশ্বাস হিন্দুরা বিশ্বাস করে লাল সুতা পরে তাদের বড়দিনের দিনে নাকি তাদের পাপ মোচন করা হয় এ বিশ্বাস তারা করে তাই এগুলা বিশ্বাস শিরকিয়াত এই সমস্ত বিশ্বাস থেকে আপনাকে দূরে থাকতে হবে আকবাবিন আমের তিনি বলছেন রসল্লা সাল্লাহ বলেন মানে আল্লাহ ফকাত আস আশরাকা যে ব্যক্তি তাবি ঝুলালো সে ব্যক্তি সেরেক করলো এরপর আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে শপথ করলো সে যেন কুফরি করলো অথবা সেরেক করলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইন্না রকা ইমা অত্তিওয়ালা সেরকন শিরকন যে ব্যক্তি সেরকিয়া ঝাড়ফুঁক করে এটাও আপনার সেরেকি কাজ অত্তিওয়ালা অত্তিওয়ালা দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে জাদু করা হয় ছেলে মেয়ের মাঝে করার মাধ্যমে তাদের ভালোবাসা তৈরি করা হয় এগুলা শেরকিয়াত কাজ এবং তাবির ঝুলানো শিরকিয়াত কাজ পাঁচ নম্বরে যে সেরেকটি রয়েছে মহাব্বাতান সেরেক ভালোবাসার সেরেক হয় আপনার দেশে বাংলাদেশে ভালোবাসাকে কেন্দ্র করে সেরেকগুলা গড়ে উঠেছে আপনার ওই পিস সাহেব যখন বেঁচেছিলেন তাকে ভালোবাসতেন ভালোবাসা করতে করতে যখন তিনি মৃত্যুবরণ করলেন তাই ওই মুহূর্তে সে বলতে চাইলো হায় রে এত ভালোবাসার মানুষ ছিল বিধায় এখন তার কিছু করা যায় না তার কাছে চাওয়া যাক তার কবর সিজদা করা যাক তাকে টাকা দেওয়া যাক এইভাবে তারা করতে করতে শেরকিয়ত কাজগুলো তারা করে বসল আল্লাহ তালা বলছেন না সেমাইয়া খেদুমিন দুনিল্লা আন্দা দায় হেব্বু নাহম কাহবিল্লা ওই ব্যক্তিরা মানুষের মাঝে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহর মতোই ভালোবাসে তাই আল্লাহর জন্য ভালোবাসা কার আল্লাহর ভালোবাসার জন্য এই জায়গাতে এসেছেন আল্লাহর কল্যাণের জন্য আজই নিজের কল্যাণের জন্য এই জায়গাতে এসেছেন আল্লাহকে আমরা ভালোবাসি নেকি চাই আল্লাহর কাছে কল্যাণ চাই আল্লাহর কাছে তাই আপনারা এসেছেন এই হাদিস আন্দোলন এবং আপনাদের এই ইজতেমা এ আপনারা এসেছেন সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার কল্যাণ দান করেন খাস করে বিশেষ করে আপনারা দোয়া করবেন সারের জন্য আল্লাহ তালা ওনাকে যেন হায়াতে তাইয়িবা দান করেন আমাদের এই তাবলিক ইজতেমাকে আল্লাহ তালা যেন কবুল করেন হাদিস আন্দোলন এনারা যে কোরআন সুন্নার দাওয়াত দিয়ে যাচ্ছেন আল্লাহ তালা ইনাদেরকে যেন ঐক্যবদ্ধ থাকার তাওফিক দান করেন এবং যারা যারা এই আন্দোলনকে ভাঙ্গার জন্য চেষ্টা করছে এদেরকে আল্লাহ তালা যেন বোঝার তাওফিক দান করেন যে না ইনারা ইনাদের কী খেদবত হচ্ছে খেদমতের কথা কথাগুলা তারা যেন বিবেশ তারা তারা যেন বুঝেন এবং বুঝেন যে হাদিস আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বে আহলে কারা বাংলাদেশের জমিনে তারা বুঝতে পেরেছে আহলে হাদিস দাবি দেওয়া তারা কোরআন সুন্নার পথে ডাকে তারা শেখকে ত্যাগ করার জন্য ডাকে তারা বেদাতকে ত্যাগ করার জন্য ডাকে এই এই কথা এবং আশা নিয়ে আল্লাহ কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের সবকে মাফ করে দেন ওয়াখে দাওয়াহ রবুল্লা আলমিন সুবাহানক আল্লাহিকা সাদুল্লাহ ইল্লা ওয়া তু বি